এই যে আমি সকালবেলা আজকে শ্বশুরবাড়ি এসেছি, বেলদা ঢুকেছি, বিকালবেলা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি বাপের বাড়ি সবার সঙ্গে দেখা করতে। এই যে সবাই খুব আমার মানে রোমিওকে দেখুন খুব উত্তেজিত, আনন্দে আত্মহারা, কাউকে বলিনি আসবো, সারপ্রাইজ। আমি বললাম মামা রসবড়া, তাই ভাবছি এত সুন্দর প্লেন শেপে রসবড়া কি করে হোক করলো মা, কেন 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 ভালো 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 ব্যাস ব্যাস বলছে ব্যাস আর দিও না মা, টেস্ট টেস্ট একটু কি ঝুড়ি ভাজা দিবে, খাও না দিচ্ছে মা, দাদু খায়নি কেন, টেস্টি মানে টেস্টি খাওয়ার কি ঢং একটু ঢং ব্যাস ব্যাস আর না আমাকে যায় ওইটুকুতেই হবে, রাত্রি ভাত খাবে আর এসব খাবে না ও খাবে না, ও খাবে না, পরে খাবে, তুই খা তুই খা বাড়িতে এরম করে না, জল খাওয়াতে গেলে ওদেরকে জল খাওয়ায়, দাদু কি বলে আমি মারি তো জনম জনম মা, দেখ লোকে যে যাই বলুক জানি স্বামী যে তোরে মা, যা ওখানে যা ওদিকে যা ছুড়ে ফেল মা, আমি মারে তোর জনম জনম লোকে যে যাই, আর তো আর সেইটাই তো হলো না, বড় মা তো এটা ঠাকুমা, যা বড় মা বড় মা, তোমাকে ভালো জিনিস খাওয়াবো, কি খাবে বলো কি খাবে বলো, তোমাকে খাওয়াবো বলো কি খাবে, বার্গার খাবে বার্গার খাবে পেটিস খাবে, চলে এলাম ঠাকুমার ঘরে ঠাকুমার সাথে দেখা করতে, কাকু কাকিমার সাথে দেখা করতে, এটা অ্যাকচুয়ালি আমার পুরনো বাড়ি, এটাতেই বড় হয়েছি, আজ 25 বছর এখানেই কাটিয়েছি, তো এইটা পরে আরেকদিন ভালো করে আপনাদের দেখাবো, তো এখন চলে যাব, সকালে এসেছি 12:30 দিকে ঢুকেছি শ্বশুরবাড়িতে, তো বিকেলবেলা বাপের বাড়ির সবার সাথে দেখা করতে চলে এলাম, আবার চলে যাবো এক্ষুনি শ্বশুর বাড়ি, পরে আবার আসবো বাপের বাড়ি, তখন থাকবো, মামাকে ডাক, মামাকে ডাক,
না ও একদম বাড়ি গিয়ে ভাত খাবে। এই যে কাকিমা গাছে বাতাবি রেখে দিয়েছে, আমরা আসলে খাবো বলে রেখে দিয়েছে বাতাবি। আর এই যে আমাদের সব বাইরে, যেহেতু এই যে বাইরে পায়খানা বাথরুম এগুলো সব, দিনের বেলা ভালো করে একদিন আপনাদেরকে দেখাবো বাড়িটা, পুরনো বাড়ি। এখানেই বড় হওয়া, এই জন্য এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, যার জন্য আসলেই দৌড়ে আগে এখানে আসি, আসলেই দৌড়ে এই বাড়িতে আসি। চলো এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ ওদিকে মামি কে টাটা করে দাও, মামি টাটা আবার আসবো কদিন পরে। হ্যাঁ হ্যাঁ চলো চলো দিদু টাটা, মা বাবা বাবাকে বলে দিও পরে আসবো, আবার আসবো।